হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো সবাই এখন রুট রেডের অ্যাটাক করে, কিন্তু ইলেকট্রো ড্রাগনের অ্যাটাক কেউই তেমন বেশি করে না। তো চলো আজকে আমরা দেখি ইলেকট্রো ড্রাগনের অ্যাটাক আমাদের কেমন হয়। ওকে, তো চলো শুরু করা যাক আজকের দিনের অ্যাটাক। তো ফ্রেন্ডস, এখানে আমি অ্যাট ফার্স্ট যে বেস্টের উপরে অ্যাটাক করব, ওকে, তো এই বেস্টের উপরেই আমি অ্যাটাক করব। দেখো বেস্টে কিন্তু একদম ফুল ম্যাক্স, এখানে আমি সুপার আর্সার বিলিম করব। তো যাই হোক ফ্রেন্ডস, চলো আমরা অ্যাটাকটা শুরু করে দিই। এখানে মেইন টার্গেট হচ্ছে ফ্রেন্ডস আমার ইগল আর্টারি, মনোলিথ এবং টাউন হল, ঠিক আছে? তার মানে আমি ওই দিক থেকেই বিলিমটাকে ইউজ করব। তো বেসটে কিন্তু ফুল ম্যাক্স এবং বেজে কিন্তু সমস্ত ডিফেন্স অ্যাক্টিভ আছে। ওকে, তো যাই হোক আমি কয়েকটা লোন ইউজ করে দিলাম, সাথে বিলিমটাকে ইউজ করে দিলাম। এরপরে জাস্ট ওয়েট করব, ওয়েট ওয়েট অ্যান্ড সি। ওকে কামান, ওকে, তো এখানে চলে আসছে। আমি এখানে ইনভিজিবিলিটি করে দিলাম, তারপরে ক্লোন, তারপরে রেস, তারপরে আবার ইনভিজিবিলিটি। তো যতক্ষণে সুপার আর্সার এখান থেকে টেক ডাউন করতেছে, ততক্ষণে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিও যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবে। ওকে, তো ফাইনালি বন্ধুরা ইগল আর্টারি, মনোলিথ এবং টাউন হলও আমরা পেয়ে গেছি। দেখা যাক ইনফার্নো টাওয়ারটা আমরা পাবো কি পাবো না, সেটা তো আমরা পাবোই না। ওকে, নো প্রবলেম, আমরা যা পাইছি ভাই অনেক বড় কিছু পাইছি। তো এখন যেটা করব, উপরের সাইডে আমি কিং এবং কুইনটাকে চালু করে দিলাম, এরপরে নিচের দিক থেকে আমি অল ইলেকট্রো ড্রাগন সাথে লোন, সাথে আমি যেটা করব এখান থেকে গ্রাউন্ড টারেন এয়ার মোটে করে দিব। তো ফ্রেন্ডস, এখনও আমাদের কাছে আরসি রয়ে গেছে। তো আরসি আমি ওই জায়গার থেকে দিব না, আরসি জাস্ট আমি নিচের দিক থেকে এয়ার ডিফেন্সটাকে ডাউন করার জন্য দিয়ে দিলাম, এবং মাল্টি ইনফার্নো টাওয়ারের জন্য আমি এখানে গ্রান্ড অর্ডেন অ্যাবিলিটি ইউজ করে দিলাম। জাস্ট ওয়েট করতে থাকবো। দেখো অলরেডি কিন্তু কিং কুইনে উপরের সেট ক্লিয়ার করতে করতে আসতেছে, এবং নিচের সাইড ইলেকট্রো ড্রাগনে খুব ইজিলি ক্লিয়ার করতেছে। তো এখন যেটা করবো, এখানে আমি কিং এর অ্যাবিলিটি ইউজ করে দিব, কারণ এখান থেকে দেয়াল যদি ভেঙে যায় কুইনটা কিন্তু সরাসরি ভিতরে চলে আসবে এবং ভিতরে সমস্ত কিছু কিন্তু টেক ডাউন করে দিবে। ওকে, তো আরসির অ্যাবিলিটি দিয়ে তো হক রাইডের বেরোবে। তো আমি হক রাইডের পারফেক্ট ইউজ করছি, তো তোমরা চাইলে হক রাইডের পাপেট ইউজ করতে পারো বা অ্যানাদার অন্য কোনো ইউজ করতে পারো, ঠিক আছে? তো যাই হোক ফ্রেন্ডস, আমি এখান থেকে তো বেজ অনায়াসে প্রায় 100 কমপ্লিট করে ফেলেছি। তার মানে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই যে রুট রেডের পাওয়ার যেদিন থেকে কমিয়ে দেওয়া হয়েছে, হিট পয়েন্ট, রুট রেডের হিট পয়েন্ট যেদিন থেকে কমিয়ে দেওয়া হয়েছে সেই দিন থেকে কিন্তু ইলেকট্রো ড্রাগনের হিট পয়েন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, তার মানে বুঝতেই পারছো যে ইলেকট্রো ড্রাগনের উপরে সুপার সেল কতটা নজর দিছে। তো ফাইনালি ফ্রেন্ডস দেখো ইলেকট্রো ড্রাগনে কত অনায়াসে বেসটা ইজিলি টেক ডাউন করে দিছে, এবং হিউজ পরিমাণে ইলেকট্রো ড্রাগন রয়ে গেছে, গ্রাউন্ড টারেন রয়ে গেছে, আরসি রয়ে গেছে জীবিত। তো ফাইনালি বুঝতেই পারছো ফ্রেন্ডস কত সুন্দর ইলেকট্রো ড্রাগন দিয়ে অ্যাটাক দেওয়া যায়। তো চলো আজকে আমরা ওয়ার অ্যাটাক, তারপরে লুড অ্যাটাক সবই দেখবো। তো এরপরে আমরা নেক্সট একটা লুড অ্যাটাকে, মানে লুড অ্যাটাক দেখবো। তো ফাইনালি আমি ফ্রেন্ডস এই সাধারণ ট্রুপস, এটা আমরা টাউন হল 13, 14, 12 যেটাই বলো 15 সমস্ত বেজেই কিন্তু এরকম ট্রুপস টার্ন করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক আমরা এই বেসটে দেখো, এই বেসটা কিন্তু অনেক সুন্দর একটা বেস, বেস কিন্তু ফুল ম্যাক্স, এবং এখানে যতগুলো ডিফেন্স আছে সমস্ত ডিফেন্স কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমি অ্যাক্টিভ মানে যেগুলো ডিফেন্স সমস্ত কিছু অ্যাক্টিভ আছে সেই বেজের উপরেই আমি দেখে দেখে অ্যাটাক করতেছি। তো যাই হোক আমি এখান থেকে কিছু লোন, এরপরে সাথে ব্লিমটাকে ইউজ করে দিলাম। তো দেখা যাক কোথায় যায়, তবে একটা ভয় কিন্তু রয়ে গেছে। তো যাই হোক আমি এখানে ইনভিজিবিলিটি করে দিলাম, সাথে ক্লোন, সাথে রেস, সাথে আবার ইনভিজিবিলিটি। তবে বন্ধুরা, তোমরা কিন্তু সমস্ত বেজের উপরে যে টাউন হল ডাউন করবে এমনটা কিন্তু নয়, তোমাদের মেইন টার্গেট থাকবে ফ্রেন্ড সুপার আর্সার দিয়ে তোমরা বড় বড় যে ডিফেন্সগুলো আছে সেই ডিফেন্সগুলো টেক ডাউন করার চেষ্টা করবে। টাউন হল তোমরা ইলেকট্রো ড্রাগন লোনের মাধ্যমে ডাউন করার চেষ্টা করবে। ওকে, তো ফ্রেন্ডস এখন যেটা করবো, আমি মাল্টি ইনফার্নো টাওয়ার, ও মাই গড, আমি মাল্টি ইনফার্নো টাওয়ার উপরে ফ্রিজ করতে গিয়ে কিন্তু মানে আমার ভুল হয়ে গেছে, কারণ মাল্টি ইনফার্নো টাওয়ার ফ্রিজ করার আগেই কিন্তু আর সুপার আর্সারে মানে ইনফার্নো টাওয়ারটাকে ডাউন করে দিয়েছে। তো যাই হোক নো প্রবলেম, আমি নিচের দিক থেকে একটা ইলেকট্রো ড্রাগন এবং উপরের সাইডে আমি একটা ইলেকট্রো ড্রাগন দিয়ে একটু সাইডটি ক্লিয়ার করে নিচ্ছি। এরপরে আমরা অল ইলেকট্রো ড্রাগন কিন্তু টাউন হলের দিক থেকে চালু করবো। তো আমি অল ইলেকট্রো ড্রাগন টাউন হলের দিকে দিয়ে দিলাম, সাথে লোন। তো দেখো অলরেডি সিসির ভিতর থেকে সুপার ড্রাগন চলে এসেছে। ওকে, নো প্রবলেম, আমি গ্রান্ড অর্ডেন ইউজ করে দিলাম, সাথে ফ্রেন্ডস এখান থেকে আরসিটাকে ইউজ করে দিলাম, জাস্ট ওয়েট। ওকে, তো এখানে টাউন হলে অনেক বেশি ড্যামেজ করতেছে, এখানে জাস্ট গ্রান্ড অর্ডেনের অ্যাবিলিটিটা ইউজ করে দিলাম। ওকে, এখন পর্যন্ত আমার এটা খুব ভালোভাবে চলতেছে। তো আমি নিচের দিক থেকে কিং এবং কুইনটাকে চালু করে দিলাম। ওকে, তো বন্ধুরা তোমরা এখানে আমি যেরকম বলছিলাম যে তোমরা লাভা অথবা লোন মানে কয়েকটা লোন কমিয়ে তোমরা এখানে লাভা নিতে পারো একটা, তাহলে তোমরা ভিতরে কিন্তু
বিলিমটাকে ইজিলি নিতে পারবে। এছাড়া বন্ধুরা তোমরা যদি লোন দিয়ে নিতে চাও তাহলে সেটাতেও হবে, তবে লাভা এবং লোন দুটো থাকলে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারবে অনায়াসে। ওকে, তো ফাইনালি আমার আরসির অ্যাবিলিটি চলে গেছে, কিন্তু অ্যাবিলিটিটা এমন জায়গায় বসে হয়েছে যে বন্ধুরা মানে কি বলবো, টাউনালের পয়জনের ভিতরে বসে। তো হকরাইডারগুলো যে বেরোয়েছে সেই পয়জনেই কিন্তু হকরাইডারের অবস্থা বেতাল হয়ে গেছে। তো যাই হোক, আমাদের হকরাইডার না থাকলে কি হবে, আমাদের বেস কিন্তু বন্ধুরা প্রায় 100 কাছাকাছি, কারণ এখানে আমার কাছে ইলেকট্রো ড্রাগন রয়ে গেছে, তারপরে গ্র্যান্ড অর্ডেন রয়ে গেছে, তারপরে কুইন রয়ে গেছে, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু সেকেন্ড অ্যাটাকটা খুব সহজে 100 কমপ্লিট করে ফেললাম। তো তোমরা চাইলে কিন্তু ইলেকট্রো ড্রাগন দিয়ে অ্যাটাক করে যে কোনো বেস তোমরা 100 কমপ্লিট করতে পারো, এবং কি ওয়ার অ্যাটাকও তোমরা খুব সহজে 100 কমপ্লিট করতে পারো। তো কীভাবে তোমরা ওয়ার অ্যাটাকে 100 কমপ্লিট করতে পারবে তো সেটাই আমি আজকে দেখাবো। তো চলো এরপরে আমরা একটা ওয়ার অ্যাটাক দিয়ে দেখবো যে আমাদের ওয়ার অ্যাটাকটাও কি সফল হয় কি হয় না। ওকে, তো লেটস সি। তো বন্ধুরা আমি এই বেজের উপরে অ্যাটাক করব। তো বেসটা দেখো ফ্রেন্ডস, মোটামুটি কিন্তু বেসটা ভালোই ম্যাক্স আছে। তো যাই হোক, আমি যেটা করব এখান থেকে সরাসরি অ্যাটাকে চলে গেলাম। ওকে, তো এই বেজের উপরে আমি ব্লিম করার জন্য কোন দিক থেকে করা যায়। ওকে, তো ফাইনালি বন্ধুরা আমার ডিসাইড করা হয়ে গেছে, আমি নিচের দিক থেকেই ব্লিমটাকে চালু করে দেবো। কয়েকটা লোন ইউজ করে দিলাম, তারপরে ব্লিমটাকে ইউজ করে দিলাম। ওকে, ফাইনালি ইনভিজিবিলিটি কিন্তু ধরে রাখতে হবে। তো এয়ার সুপারে হাওয়া দেওয়ার আগে আমি এখানে ইনভিজিবিলিটি করে ব্লিমটাকে বাস্ট করে সাথে রেস ক্লোন এবং ইনভিজিবিলিটি করে দিলাম। তো দেখো এখান থেকে সুপার ড্রাগন বেরোয় গেছে। তো সুপার ড্রাগন মানে সুপার আর্চার দিয়ে অ্যাটাক করতে গেলে সুপার ড্রাগন একটু ভয়ের জিনিসই, যদি তুমি একটু স্লো ইনভিজিবিলিটি করো তাহলে কিন্তু সুপার ড্রাগনে যদি একটা হিট করতে পারে তাহলে তোমার সমস্ত সুপার আর্চার কিন্তু মরে যাবে। তো এই জন্য সুপার ড্রাগন দেখলে একটু সতর্ক হয়েই ইনভিজিবিলিটি করবে। ওকে, তো ফাইনালি বন্ধুরা আমরা এখান থেকে 32% টেক ডাউন করে ফেলেছি, তার মানে বেজের কিন্তু প্রায় অর্ধেক কমপ্লিট করে ফেলছি সুপার আর্চারের মাধ্যমে। ওকে, তো এরপরে উপরের সেটে আমি একটা ইলেকট্রো ড্রাগন ইউজ করে দিলাম, তারপরে একদম উপরের দিক থেকে অল ইলেকট্রো ড্রাগন, পিছন থেকে অল লোন, তারপরে গ্র্যান্ড অর্ডেন, এরপরে জাস্ট ওয়েট করব আমরা নিচের দিক থেকে কিং কুইন এবং আরসি টেকেও নিচের দিক থেকে দিয়ে দিলাম, কারণ না কিং কুইনকে ব্যাক আপ দিবে। তো বন্ধুরা উপরের সাইডে অনেক বেশি ড্যামেজ হচ্ছে, এই কারণে আমি জাস্ট গ্র্যান্ড অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করে দিলাম, এবং নিচের দিকে আমি মনোলিথটাকে, ওকে তো মনোলিথ এবং ওকে তো মনোলিথ আগেই ডাউন হয়ে গেছে। তো আমাদের ফ্রিজটা এসকাটা শট এবং মাল্টি ইনফর্মার টাওয়ার দুটোর উপরে ইউজ করে দিলাম। তো ফ্রেন্ডস এখান থেকে কিন্তু দেখো বেজ আমাদের প্রায় অনায়াসে 100 কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বেজটা একদম ফুল ম্যাক্স বলা যায় না, কিন্তু বেজে কিন্তু বড় বড় যত ডিফেন্স না অনেক ভালো ম্যাক্স করা আছে। ইনফর্মার টাওয়ারগুলো দেখো একদম ফুললি ম্যাক্স আছে, জাস্ট স্কাটার শট দুটো ম্যাক্স হয় না, এছাড়া কিন্তু প্রায় সমস্ত কিছু ম্যাক্স হয়ে গেছে। ওকে, তো ফাইনালি বন্ধুরা দেখো সেকেন্ড অ্যাটাকও আমরা মানে লাস্ট অ্যাটাক ওয়ার অ্যাটাকটাও আমরা কত অনায়াসে 100 কমপ্লিট করে ফেললাম। তো তোমরা চাইলে বন্ধুরা এরকম ইলেকট্রো ড্রাগনের অ্যাটাক করে কিন্তু যে কোনো বেস 100 কমপ্লিট করতে পারো। ওকে, তো যারা গ্রাউন্ড অ্যাটাক পছন্দ করো না তাদের জন্য এইরকম অ্যাটাক স্ট্র্যাটেজি কিন্তু অনেক ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই।